গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের উপর থেকে কমল কুমার দাসের কাছ থেকে 108টি সুন্দরী কাসিম উদ্ধার করা হয়। 108টি সুন্দরী কাসিম উদ্ধার করার পরে কাজীর পার্ক ইকো পার্কে কিছু কাসিম এখানে অবমুক্ত করা হয় এবং বাকি কিছু কাসিম বিভিন্ন নদীতে অবমুক্ত করা হয়। এবং যে অ্যাকিউজড অভিযুক্ত যে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে কনক কুমার দাস, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর কত দিন যাবে? আর কত সাড়ে পাঁচটা পর্যন্ত যাবে?